বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন বিজেপির ভারতীয় জনতা পার্টির রাজ্য জেনারেল সেক্রেটারি রথীন্দ্রনাথ বোস। দাদা, আপনাকে ক্যাম্পেইন কলিং এ স্বাগত। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন তৃণমূল কংগ্রেস হচ্ছে ত্যাগী দল এবং সিপিএম হচ্ছে লোভী এবং বিজেপি ভোগী, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, বাংলা একটা কথা আছে, ঘোড়ায় হাসে। উনি যে কথাগুলো বলেন সে কথাগুলো শুনলে ঘোড়ায়ও হাসে। তো উনি বিজেপিকে যা বলুন কিংবা অন্য কিছু বলুন, লোক কিচ্ছু বিশ্বাস করে না। কারণ উনার যে কথাবার্তা, এখন লোকে ভুলভাল কথাবার্তা বলবেন, উনি কনফিডেন্টলি মিথ্যা কথা বলেন, ভুল বলেন, এগুলো মানুষ জেনে গেছে এবং মানুষ রিয়েলাইজ করেছে, পশ্চিমবঙ্গের মানুষ, যে উনি কী বলতে চায়, উনি কী করেছে। আর আলাদা করে বলার দরকার নেই, 10 বছর উনার রাজত্বে মানুষ কাজ করেছে, দেখেছে, চলেছে। সুতরাং এগুলো কথা বলে আননেসেসারি বিজেপিকে কটাক্ষ করে কোনো লাভ হবে না, কারণ বিজেপি অলরেডি পশ্চিমবঙ্গের মানুষের মনে পৌঁছেছে। এবং উনি এটাও বলেছেন যে যদি হিম্মত থাকে জেলে পাঠাক, আমি জেলে যেতে প্রস্তুত, আমি জেলে থেকেই বাংলাকে জেতাবো। মানে জেলে তো ওনাকে যেতেই হবে, লালু প্রসাদ যাদবের যেরকম হয়েছে সেরকম উনি না গেলে পরে ওনার সাগরেতে যেতে হবে। কারণ কোথা থেকে আজকে অন ক্যামেরায়, ওপেন টিভিতে এবং নিউজ পেপারে যখন বেরোয় যে এতগুলো প্লট ওনার পরিবারের কেমন করে ঢুকলো কালীঘাটতে, তার কোনো প্রতিবাদ হয়েছে? এত সম্পত্তি কোথার থেকে এলো, তার কোনো প্রতিবাদ হয়েছে? হয়নি। যদি ওনার সাহস থেকে এগুলো প্রতিবাদ করবো না, একটা এখানে টিভিতে বেরোচ্ছে, উনি তো মুখ্যমন্ত্রী, তো মুখ্যমন্ত্রীর পরিবার সম্বন্ধে যখন এই কথা বলছে, কেন উনি প্রোটেস্ট করছেন না? কেন উনি তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছেন না? ওই একটা পুচকে মেয়ে একটা কথা বলেছিল সেই টিভি ক্যামেরাতে, তাকে চিৎকার করে সেই ইন্টারভিউ ছেড়ে বেরিয়ে চলে গেছিলো। এখন তো ওর থেকে অনেক বড় বড় অ্যালিগেশন আছে। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তা শক্তি আছে, মানুষ অনেক চিন্তা করে বামপন্থীদের সরিয়েছিল 2011 সালে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক উঁচু জায়গায় নিয়ে গিয়েছিল, সেই জায়গাটার থেকে আস্তে 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 উনি এই 10 বছরে একদম নিচের জায়গায় নিয়ে এসছেন। মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে 100 দিনের যে কাজ, সেই 100 দিনের কাজ হওয়ার পর 3 মাস বাদে টাকা আসছে, কি বলবেন? শুনুন, ওনার একটা দোষ কি বলুন তো, জেনে উনি টিভি ক্যামেরায় সব কথা বলেন, কি কাজের টাকা পাবে কেন্দ্রের কাছে, সরাসরি যাক না, ওনার অর্থমন্ত্রীকে পাঠাক, উনি নিজে যাক, যখন যায় তখন এই বিষয়গুলো আলোচনা করুন, তখন তো কিছু বলে না, বাইরে এসে সঙ্গে সঙ্গে এই কথা বলেন। উনি মুখ্যমন্ত্রী যখন আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন কলকাতাতে, উনি প্রধানমন্ত্রীকে কিছুই বলেননি এই ব্যাপারে, যে আমরা টাকা পাই, অমুক পাই, তমুক পাই। যেই উনি বাইরে আসলেন, ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন তো উনি ওই কথা বলা শুরু করলেন। এতে মানুষ বোঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা। 1000 কোটি টাকা পেয়েছে, তার হিসাব কে দেবে? সে টাকা কোথায় গেল? আম্পানের টাকা চুরি করে ফাঁক হয়ে গেছে। আমরা দেখেছি আম্পানের টাকা চুরি হয়েছে, আমরা দেখেছি রেশন চুরি হয়েছে, চাল চুরি হয়েছে, আমরা একের পর এক একগুলো দেখেছি। যখন সারা ভারতবর্ষের কৃষকের জন্য কেন্দ্রীয় সরকার 6000 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে, ছ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে, প্রত্যেককে ব্যাংকের থ্রু দিয়ে দেবে। আজকে আমফান পিরিয়ডে, এই লকডাউন পিরিয়ডে, আজকে এই টাকা পেলে পরে কৃষকদের উপকার হতো। 78 লক্ষ পরিবার সারা পশ্চিমবঙ্গে এর থেকে বঞ্চিত হয়েছে উনার ডিসিশনে। উনি এখন কি বলছেন, হ্যাঁ পাঠান, আমার অ্যাকাউন্টে পাঠাবেন, আমাকে পাঠাবেন, আমি ডিস্ট্রিবিউশন করব। ডাইরেক্ট ট্রান্সফার করে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে ওনার কী অসুবিধা? অসুবিধা একটাই, যে ওখান থেকে টাকা সরাতে হবে। ওনার যে সাঙ্গপাঙ্গরা আছে তারা ওখান থেকে কাটমানি খাবে, সেই জন্য টাকা পাঠাতে বলছি। ঠিক একই জিনিস হচ্ছে যে আয়ুষ্মান ভারতের যে বিমা যোজনা, সেটা উনি বাধা সৃষ্টি করেছেন। তো পশ্চিমবঙ্গের মানুষ ওনার জন্য এই প্রকল্পগুলো থেকে বঞ্চিত হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ রিয়ালাইজ করেছে। আর উনি সংস্কৃতি বলেন, খুব বড় বড় কথা বলেন, ওনার মুখ দিয়ে যেসব কথা আমাদের প্রধানমন্ত্রীর সম্বন্ধে বেরিয়েছিল সেগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি। প্রধানমন্ত্রী কিন্তু কখনো ওনাকে অপমান করেনি। উনি কি বলেছিলেন, কোমরে দড়ি দিয়ে ঘোরাবো প্রধানমন্ত্রীকে,
উনি কবি বলছে জেলে ঢুকিয়ে দেব। একজন প্রধানমন্ত্রী সম্বন্ধে এত কুরুচিকর মন্তব্য উনি করতে পারেন, আবার কখনো গিয়ে পারলে পরে কী বলবো, আর সেটা তো আমরা জানি যে ভেতরে কী হয়। তো এগুলো বলে আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না, মানুষ তো বোকা না, মানুষ এখন রিয়েলাইজ করেছে এবং আজকে মানুষ বিভিন্ন মিডিয়ার থ্রু দিয়ে জেনে যাচ্ছে যে কী হচ্ছে কী না হচ্ছে। সেই জন্যই আজকে আমরা 22টা সিট বলেছিলাম 18 সিট পেয়েছি, আর উনি 42টা বলেছিলেন 22টা পেয়েছি। এই তো হচ্ছে অবস্থা। আপনি এই ভাষার কথা বললেন, তো এই ভাষার প্রসঙ্গে যদি আমি আসি, কিছুদিন আগে অগ্নিত মিত্রা পাল একটি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন গা গরম হলে ধর্ষণ করুন কম্পেনসেট দিদি দিয়ে দেবে, এরকম একটা মন্তব্য করেছেন। ভাষার হিসাবে যদি আমি ধরি, আপনাদের বিজেপির তরফ থেকে মহিলা মোর্চার তরফ থেকেও এরকম ভাষা বলা হয়েছে, কি বলবেন? ভাষা যে বলে যে ব্যবহার করে তার সে কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে কথা বলছে সেটার একটা গুরুত্ব থাকে। এক একজন এক এক রকম ভাষা ইউজ করে এবং একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছে যে ভাষা, এটা আর অন্য কেউ বললে তার সাথে তুলনা করা যায় না। আমি যদি কাউকে বলি মুখ্যমন্ত্রীকে, তার যে ভাষা হবে, আমাদের রাজ্য সভাপতি দিলীপ দা যে বলবে তার গুরুত্ব অনেক বেশি হবে। আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই ভাষা ইউজ করছে, আমার বক্তব্য সেটাই ছিল, আমার বক্তব্য সেটাই ছিল। অগ্নিমিত্রা পালের কথা যখন বললেন, উনি কী বলেছেন সেটা আমি শুনিনি এখন পর্যন্ত, সামনাসামনি জানিও না কী বলেছেন, আমি দেখব। তারপর যদি কখনো আমার এরকম উত্তর দেওয়ার কথা আছে, আমি নিশ্চয়ই আমার মতো করে উত্তর দেব। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে পুরো জনসভায় এই বক্তব্যগুলো বলেছেন, এগুলো আমরা দেখেছি। অনুব্রত মণ্ডলের অনুগত হয়ে থাকবো না, কাজ করব না, তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন, কি বলবেন এই বিষয়টা? তৃণমূল দলটা যে কী অবস্থায় আছে সেটা তো আমরা দেখেছি। আমরা দেখেছি আজকে শুভেন্দুবাবু, আজকে আমরা দেখেছি মিহির বাবু, আজকে আমরা দেখেছি এরকম প্রচুর শীল ভদ্র থেকে আরম্ভ করে প্রচুর নেতা আছে, তারা তৃণমূল দলটার প্রতি বীতশ্রদ্ধ, তারা ছেড়ে দেমা কেঁদে বাঁচে এমন অবস্থা হয়ে গেছে। কারণ এই তৃণমূল দলটা একজনেই চালায়, ওই একজনই লাইট পোস্ট আর বাকি সব মানে ল্যাম্প পোস্ট আর বাকি সব মানে কী বলবো, আর ওগুলো বলার কথা রাখে না, আমি ওসব কথা বলতেও চাই না। আর এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, মানে ডাইরেক্টর এবং ম্যানেজিংটা দুজন মিলেই দলটাকে চালাচ্ছে, সেই জন্য মানুষ বীতশ্রদ্ধ, নেতারা বীতশ্রদ্ধ হয়ে গেছে, তারা পরিত্রাণ চাচ্ছে। পাবলিক তো আলাদা, জনসাধারণ তো আলাদা, জনসাধারণ তো দেখছে যে কীভাবে বিরোধীদের হত্যা করা হচ্ছে, কীভাবে বিরোধীদের মেরে ফেলা হচ্ছে। আজকে বিজেপির 120 জনের ওপরে কার্যকর্তাকে হত্যা করা হয়েছে, আজকে কত মহিলারা ধর্ষিতা হয়েছে একের পর এক, মিথ্যা ভাষণ দিয়ে গেছে। আমরা তো দেখেছি পার্সিটির কাণ্ড থেকে আরম্ভ করে আপনি 7 বছর থেকে 70 বছর মহিলাদের আজকে ধর্ষণের শিকার হতে হয়েছে। তারপরে এটা হয়েছে কিন্তু তারপরে উনি সদার্থক পদক্ষেপ উনি কোনো কিছু নেননি, উনি শুধু কথার প্যাঁচ দিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গ আজকে একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, কি অর্থনীতি, কি শিক্ষা, কি আপনার স্বাস্থ্য পরিষেবা, কি মানুষের রোজগারের ব্যবস্থা, কি অন্যান্য কাজগুলো আজকে একদম মানে তলানিতে এসে ঠেকেছে, মানুষ পরিত্রাণ চাচ্ছে। আজকে একের পর এক মানুষ কাজের আশায় বাইরে ছুটে যাচ্ছে। আপনি ভাবুন তো কোনো একদিন পশ্চিমবঙ্গে আমাদের এখানে কাজ খুঁজতে অমিতাভ বচ্চন এসেছিল, তখন পশ্চিমবঙ্গ কী ছিল? অমিতাভ বচ্চনের মতো মানুষ কাজের জন্য কলকাতা এসেছিল, পশ্চিমবঙ্গ তখন মানুষকে কাজ দিত। এখন পশ্চিমবঙ্গ আমাদের নিজেদের এখানকার লোককে কাজ দিতে পারে না, তারা বাইরে চলে যাচ্ছে। তো এই তো হচ্ছে অবস্থা পশ্চিমবঙ্গ। আজকে আমাদের ভাবার ব্যাপার আছে যে কোন জায়গাটা এসে পৌঁছেছে। আগে আমরা কী দেখতাম, হিন্দি সিনেমা হতো, বাংলা সিনেমাগুলোকে বাংলা সিনেমা হিন্দি ভার্সন করা হতো, এখন সাউথ ইন্ডিয়ান সে বি গ্রেডের ফিল্মগুলোকে এনে এখানে বাংলা করে চালানোর চেষ্টা করছে, শিল্পের বড়াই করে। এইটাই কি শিল্প? আজকে এত থিয়েটার ছিল, কোথায় গেল সেসব থিয়েটার? সব বন্ধ হয়ে গেছে, থিয়েটার চলছে না। আমরা আজকে বলি কালচারাল ক্যাপিটাল কলকাতা, কোন জায়গাটায় নেমে গেছে কলকাতা? নেমে গেছে শুধুমাত্র এই জন্য যে আমরা সবসময় শুধু বিরোধিতার রাজনীতি করেছি। আজকে বামপন্থীরা 34 বছর, তারপরে হচ্ছে এই 10 বছর 44 বছর একটা নেগেটিভ রাজনীতির শিকার আমরা হয়েছি।
তার আগে আপনি দেখুন, আজকে প্রথম আইআইএম পশ্চিমবঙ্গ পেয়েছে, প্রথম আইআইটি পশ্চিমবঙ্গ পেয়েছে, সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ছিল, আজকে যাদবপুরের মতো ইউনিভার্সিটি আমাদের কাছে ছিল, আমাদের কাছে মানে বহু মানুষ তাদের রুজি রোজগারের জন্য এখানে আসতো, এগুলো হারিয়ে গেছে। আজকে সব দিকে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, শুধুমাত্র এই কেন্দ্র রাজ্য যে বিরোধিতার জায়গা তৈরি করেছে, যে ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গকে একটা ভাগ করার একটা চেষ্টা করছে এই রাজনীতি করার জন্য, সেটা কিন্তু ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের। আজকে আমি আপনি যে এখন যে ইস্যুগুলো আছে, ইস্যুগুলো একটা পলিটিক্যাল ইস্যু না, নন পলিটিক্যাল ইস্যু করে মানুষকে সেন্টিমেন্ট দেওয়ার কথা চিন্তা করছে। আচ্ছা বলুন তো, যে কি যে আজকে আমরা বলি সবচেয়ে বেশি মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, তারা কি পশ্চিমবঙ্গটা মানে বঙ্গে থেকে দিয়েছে, তারা কি পশ্চিমবঙ্গ আলাদা করতে করার জন্য দিয়েছে, না পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করা দিয়েছে, সারা ভারতের স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছে। এখন বাইরে থেকে কেউ আসলে তাকে বলা হচ্ছে বহিরাগত, অথচ রোহিঙ্গাদের খুব সুন্দর আছে। এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ নিয়ে স্পিকারের সামনে গিয়ে ছুটে গিয়ে বলছে যে 1 কোটি ইল্লিগাল ইমিগ্রেন্ট পশ্চিমবঙ্গে আছে, তারপরে উনি চোখ উল্টে দিচ্ছেন। এখন তো উনি ওগুলো বলেন না, যেহেতু গদি হয়ে গেছে ওনার, তো উনি তখন সমস্যার কথা বলতেন, এখন উনি কীভাবে ভোট জেতা যাচ্ছে সেই ব্যবস্থা করছেন মানুষের সেন্টিমে, এই হচ্ছে ডিফারেন্স। সুতরাং মানুষ ওনাকে আর সহ্য করবে না, পরিবর্তন অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা। আমরা বলছি তৃণমূলের তরফ থেকে বলছে যে মানুষ, তৃণমূল এই 8-9 বছরে অনেক উন্নয়ন করেছেন এবং মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে, আসন্ন যে ভোট তাতে মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে, বিজেপির কথায় সেই ভোট কোনো রকম মানে তৃণমূলের থেকে বেরিয়ে যাবে তা নয়, প্রচুর উন্নয়ন হয়েছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, এরকম আরো অনেক কিছু আছে যেটা সরকার বাংলার মানুষকে দিয়েছে, আজকে দেখে ভোট হবে। আজকে আমি একটা পেপারে দেখলাম 1 লক্ষ টাকায় একটা মেয়ে বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গের বারুইপুরের, বিক্রি হয়েছে। কন্যাশ্রী কেন হয়েছিল? কন্যাশ্রী 4টা কারণে হয়েছিল, মহিলাদের সুরক্ষা, স্কুল ছুট ছাত্রীদের আবার স্কুলের দিকে নিয়ে আসা, স্বনির্ভর করা মহিলাদের, ডোমেস্টিক ভায়োলেন্স কমানোর জন্য, মেয়েদের স্বনির্ভর করার জন্য, এই 4টা কারণে হয়েছিল। 1টা কারণ বলুন তো, নারী পাচারও ছিল সঙ্গে, নারী পাচার পশ্চিমবঙ্গে কমেছে? কমেনি, বেড়েছে। এ তো 1 লক্ষ টাকা বিক্রি হয়েছে একটা মেয়ে, আজকের পেপারে আছে সম্ভবত। স্কুল ছুট ছাত্রীদের সংখ্যাও কমেনি, স্বনির্ভর, ডোমেস্টিক ভায়োলেন্স স্বনির্ভর তো পশ্চিমবঙ্গের মানুষটা হয়নি, তার জন্য কাতারে কাতারে মেয়েরা আজকে বাইরের কাজ করে যায়। কয়েকদিন আগে আমি মানে কলকাতার থেকে বাগডোরা যাচ্ছিলাম, 5টা মেয়েকে দেখলাম, 22-23 বছরের মেয়ে যারা বোরখা পরে, ইভেন মুসলিম ফ্যামিলির মেয়েরা, ওরা বাইরে কাজ করতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই কোথায় যাচ্ছ? বলো রাজস্থান যাচ্ছি কাজ করতে। ওরা ওখানে কাজ করে, পুঁতির কাজ করে, মুর্শিদাবাদের বাড়ি। স্বনির্ভর হয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের তো খুবই খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের, এইবার এই জিনিসগুলো যদি বিচার করি তাহলে কি সেই প্রকল্প সাকসেসফুল? সাকসেসফুল কখন হবে? যখন দেখবো এগুলো থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউজ পেপারে অ্যাড দিতে পারেন, গ্রামীণ প্রকল্প অ্যাড দেয় এয়ারপোর্টের ভেতরে, মানে অ্যাড সর্বস্ব রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝেন না উনি। ওনার কিন্তু এই অ্যাড দেওয়া, উনি নীল সাদা শাড়ি পরতেন, সেই শাড়িতে রক্তের দাগ লেগে গেছে, এই যে এতগুলো বিজেপি কার্যকর্তাকে হত্যা করেছে, সেটা থেকে মানুষ কিন্তু ওনাকে ছাড়বে না। রথিন্দা, ফিরাদ হাকিম সহ মদন মিত্র সহ অনেককেই আবার ইডির নোটিশ পাঠানো হয়েছে, কি বলবেন? সেটা তো আইনি প্রক্রিয়া চলবে, ইনভেস্টিগেশন চলছে, কীভাবে কী হবে না হবে তারা ঠিক করবে, তারা ঠিক করবে কীভাবে হবে না হবে।
সে ব্যাপারে আমাদের বলার কিছু নেই, আমরা বলাও উচিত না। কুণাল ঘোষ একটি মন্তব্য করেছেন যে হিম্মত থাকলে নাম নিয়ে বলুন। কুণাল ঘোষ সম্বন্ধে কোনো কথা বলবেন না, লোকটা না আছে মেরুদণ্ড না আছে কিছু, ভিডিওগুলো আমরা দেখেছি। ওনাকে বলুন যে ভাই আপনি একটা ভিডিও পুলিশ যখন আপনাকে নিয়ে যাচ্ছে তখন আপনি করেছিলেন, উনি মুখে বলেছিলেন যে সারদার থেকে জব যদি সবচেয়ে বেশি লাভবান হয় তাহলে একটা পরিবার হয়েছে, তৃণমূল কংগ্রেস হয়েছে। ওনার যদি বিন্দুমাত্র বিবেকের তাড়না থাকতো, নিজের যে শিক্ষা দীক্ষার উপরে বিশ্বাস থাকতো, তাহলে উনি এইভাবে ডিগবাজি খেতেন না, ডিগবাজি খেতেন না। একজন শিক্ষিত মানুষ কখনো এই জিনিস করে না। মির্জার উপরে যে যে আঘাতটা মানে যে যে এলিগেশনস গুলো দেওয়া হয়েছে, তাহলে আমরা যদি সেইভাবে দেখি তাহলে মুকুল রায়কে কেন না না একই এলিগেশনস কিন্তু মুকুল রায় সম্বন্ধে আমি তিনি এখন আপনাদের দলেরই একটা ভালো পদে আছেন। আমি কোনো কথা বলছি না, আমি মুকুল রায় অন ক্যামেরায় কি বলেছে না বলছে আমি জানি না, এবং আমার মনে হয় উনি এমন এইরকম কথা কোনোদিন বলেননি। উনি পার্টিকুলারলি একটা পরিবার সম্বন্ধে অ্যালিগেশন দিয়েছেন, তার মানে কি তখন উনি দেখানোর জন্য দিতেন, এখন ওটা বিশ্বাস করেন না, তার মানে উনি ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করেন, আমি সেটাই বলতে চেয়েছি। কারো ব্যক্তিগতভাবে আমি ইয়ে করছি না, আমার ওই ভিডিওটা দেখ এখনও মনে আছে, আমি দেখেছি এবং এটা পশ্চিমবাংলাবাসী দেখেছে। হ্যাঁ, তাহলে তাহলে এইটাই এইটাই হচ্ছে। আর ওনার সম্বন্ধে আমার উনি সম্পর্কে যাচ্ছি না, আমি যাচ্ছি যে মির্জার উপরে কিছু এলিগেশন দেওয়া হয়েছে। দেখুন ওটা ওটা আইনি প্রক্রিয়া, আইন সেভাবে চলবে এবং আইন যেভাবে চলবে সেইভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, তারপরে কি হবে সেটা বোঝা যাবে। এবং সেটা সেই একই এলিগেশনস তো মুকুল রায়ের ক্ষেত্রেও। শুনুন, একটা মানুষের এলিগেশন হলে সে দোষী হয় না, আগে প্রমাণ করতে হবে সে দোষী। আমাদের ভারতের কনস্টিটিউশন আইন সে কথাই বলা হয়েছে, আপনি হঠাৎ করে একজনকে দাঁড় করেন, দুই দিন পরে আমার এগেনস্টে একটা লোক অ্যালিগেশন দিল, আমাকে আপনি ইয়ে করে দিলেন, তা তো হবে না। প্রমাণ হোক আগে সেই জিনিসটা করছে, সে দোষী সাব্যস্ত হোক, তারপরে তাকে আমি বলবো সে দোষী, তার মানে বলবো না। আমি কিন্তু কখনো বলি না যে আজকে ওনার এই অ্যালিগেশন আছে, উনি যে কথাগুলো বলেছেন সে কথার জন্য আমি বলছি ওনাকে, ওনার কথা আমি রিপিট করছি যে উনি এই কথা। একজন মানুষের যদি বিন্দুমাত্র মানুষের প্রতি শ্রদ্ধা থাকে তাহলে মানুষকে যে কথা বলে পরবর্তী সময় সেটা উল্টানো উচিত না। রথিনদা, এই কোভিড সিচুয়েশনে মিটিং মিছিল বন্ধ করা হোক কম করা হোক এরকমই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? মিটিং মিছিল তো ওনারাই নিজেরা শুরু করেছে, আমরা তো পরে করেছি। আমাদের যদি দেখেন লকডাউন পিরিয়ডে আমরা কোথাও যাইনি প্রথম দিকে, এবার আমাদের রাজ্য সভাপতি কোথাও বেরোয়নি, উনি শুরু করেছেন। উনি গিয়ে দাগ কাটলেন এইভাবে চলতে হবে, ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে ঢোল বাজাতে বাজাতে গেলেন, তারপর কীভাবে আমরা ঝাড়ু দিতে হবে সেটা লোককে দেখালেন, তো উনি এগুলো শুরু করেছেন। গ্যালারি শো উনি করেছেন, আমরা খেলছি গ্যালারি শো, অরিজিনালি খেলবো এবং গোল দেবো। সৌগত রায় বলেছেন যে সৌরভ গাঙ্গুলি গরিবের দুঃখ বুঝবে কি, উনি না কোনো দিন কোনো মিছিলে গেছেন না কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, উনি মাঠে ক্রিকেট ব্যাটে বল ব্যাট করে গেছেন, তো উনি কি করে রাজনীতির লোক নয়? এটা এটা রাজনীতির লোক নয় কথাটা বলা শোভা পায় না, সবাই রাজনীতির লোক, রাজনীতি সবাই করতে পারে। আর উনি তো শিক্ষিত লোক, অধ্যাপক ছিলেন, সমস্ত মানুষ দেখেছে উনি হাতে টাকা নিয়েছেন, নারদার টাকা, কোন জায়গাটা উনি নেমেছেন। আর রাজনীতি আমাদের কনস্টিটিউশনে বলা আছে রাজ্যসভার যারা সদস্য হয় তাদের, তারা যাতে আমাদের আইন প্রণয়নে পার্টিসিপেট করতে পারে তার জন্য রাজ্যসভার ব্যবস্থা আছে। ওখানে সচিন তেন্ডুলকরও ঢুকেছে, ওখানে হেমা মালিনীও ঢুকেছে, সমস্ত দিকপাল বড় বড় শিল্পপতি আছে, তো রাজনীতি তো সবার জন্যই। আমরা কি কখনো বলেছি যখন মিমি চক্রবর্তী নুসরাত দেব এরা পলিটিক্স এসছে? আমরা বলিনি, অত ছোট মানসিকতার মতো আমরা নেই, ওনারা ছোট মানসিকতায় খেলার চেষ্টা করছে। আমাদের কাছে সবাই সমান মানুষ হচ্ছে, যে কোনো মানুষ রাজনীতিতে পার্টিসিপেট করতে পারে এবং রাজনীতিতে পার্টিসিপেট করা উচিত, কারণ একটা সোসাইটি তৈরি হয় বিভিন্ন সেকশন অফ পিপল দিয়ে, সবার মতামত নিয়েই একটা সোসাইটিকে ডেভেলপ করতে হয়,
আমি পার্টিকুলারলি সৌরভ গাঙ্গুলি সম্বন্ধে উনি কেন বলেছেন এটা আমি জানি না, ওনার কাছে এটা আমরা আশা করি না, এবং ওনার এখন বয়স হয়ে গেছে, ওনার হয়তো শেষ সময় আসছে রিটায়ার করার, সেই জন্য উনি উল্টাপাল্টা বলছেন। রথিনদা, বহিরাগত নিয়ে অনেকদিন ধরেই একটা কথা চলছে এবং বিরোধী দলরা সবসময় বলছেন যে বাইরে থেকে যারা এসছেন আপনাদের পাঁচটা জোনে ভাগ করা হয়েছে এবং তাদের যারা শীর্ষ বসে আছে অ্যাজ আ অবজারভার হিসেবে সবাই দিল্লি থেকে সবাইকে আনা হয়েছে, তাহলে কি বাংলায় যারা এতদিন কাজ করে এসছে বিজেপির বাংলার নেতা বলুন বিজেপির, তাদের উপরে কোনো কোনো জায়গায় কি ভরসা হারাচ্ছে কেন্দ্র? পুরোপুরি ভরসা আছে, পুরোপুরি ভরসা আছে। আমরা সর্বভারতীয় দল, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের কাণ্ডকারখানা আছে, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হেড অফিস কলকাতা আর সমস্ত মুখ বাড়ি সব কলকাতা, এটা কিন্তু না। আমাদের এখানে অবজারভার আছে অরবিন্দ মেননজি, তার বাড়ি হচ্ছে কেরল। আমাদের এখানে অবজারভার আছে আমাদের কৈলাসজি, কৈলাসজির বাড়ি হচ্ছে ইন্দোর মধ্যপ্রদেশ। সারা ভারতবর্ষের লোককে নিয়ে এসে আমরা কাজ করি একসাথে। বিহারে যখন ইলেকশন হয়েছিল অবজারভার কে ছিল বিহারে ইলেকশনের? মহারাষ্ট্রের। তখন কিন্তু বিহারে বলে নাই যে উনি বহিরাগত। মনকে ছোটো করতে হবে না, এই যে জিনিসটা, এই জিনিসটাই বাঙালিদের বাংলার মানুষদের নিচে করার চেষ্টা করা হচ্ছে। বহিরাগত আবার কি, যখন যখন গোয়াতে দাঁড়িয়ে শুনি যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা বাংলা জানে না তারা রবীন্দ্রসঙ্গীত গাইছে, তখন মনটা কীরকম ভালো হয়? তখন আনন্দে মন খুশিতে ভরে ওঠে যে এই তো ভারতবর্ষের ঐক্য। আমরা ভারতকে কি বলি, যে বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যময় এক দেশ। তো এর মধ্যে আবার বহিরাগত কেন, কাজ করার কি আছে? আমাদের সবাই সব ভারতীয় সবখানে গিয়ে কাজ করবে, এটা স্বাভাবিক। আবার ভাবুন তো দেখি, আজ থেকে এর আগের কমিটি যখন হয়েছিল পশ্চিম মানে আমাদের কেন্দ্রে, তখন কি ছিল, আমাদের এখান থেকে আমাদের মাননীয় রাহুল দাস সেক্রেটারি ছিলেন, এখন ভাইস প্রেসিডেন্ট একজন, সেক্রেটারি একজন, তিন তিনজন অবজারভার হয়েছে, যারা অন্য প্রদেশে অবজারভার, সিকিমের অবজারভার, ঝাড়খণ্ডের আমাদের সুভাষ দা অবজারভার হয়েছেন। এই যে একটা দল, যে দল সর্বভারতীয় দল, তার তো এরকম হবেই, এটাই তো স্বাভাবিক। আর আমাদের জেতার জন্য অন্য রাজ্যের যত ভালো আছে সেটা আমরা নিব, মিলিব এবং মেলাবো, এই তো হচ্ছে নীতি। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলে গেছেন, কখনো বাইরের লোক বহিরাগত এইসব কথা বলেননি। তো এই যে মানসিকতা, এটা ছোট মানসিকতার পরিচয়, এবং ছোট মানসিকতা কখনো মানুষকে বড় করতে পারে না। দাদা, অনুব্রত মণ্ডল কিন্তু বলেছেন যে বাংলাকে গুজরাট হতে যাব না, এবং গুজরাটি কায়দায় বাংলাকে যদি কেউ শাসন করতে চায় বা ধরতে চায় তাহলে আমরা সেটা হতে দেব না। শুনুন, বাংলাকে গুজরাট না, আমরা পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, আমরা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে কাশ্মীরের জন্য প্রাণত্যাগ করেছিলেন, কাশ্মীরের যে আইন ব্যবস্থা ছিল, কাশ্মীরে ঢুকতে গেলে পারমিট লাগত, সেটার বিরুদ্ধে ব্যবস্থা, সেটা সেই ব্যবস্থাকে যখন ছিল সেটাকে প্রতিবাদ করে সেটা যাতে না হয়, সেটা যাতে অ্যাবলিশড হয়, তার জন্য উনি বলিদান দিয়েছিলেন। উনি সারা ভারতের মানুষের জন্য দিয়েছিলেন, উনি কখনো বাংলার মানুষদের জন্য জাননি। আজকে এই করে গুজরাট শব্দটা না, আমাদের সবাই কে বলতে পারে না, আগামী দিনে সারা বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলার থেকে হবে না? আমরা তো স্বপ্ন দেখছি কোনো দিন হবে, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখানে তৃণমূলের সুপ্রিমো হবে, আর শুধু এইটুকু থাকবে তা না, আমরা সারা ভারতবর্ষ জুড়ে বাংলার জয়গান করবো, বাংলার শিল্প সংস্কৃতি। একদিন যখন বাঙালি বলতো যে বাঙালি যা চিন্তা করে, আজকে সেটা সারা ভারতবর্ষে অনেক পরে চিন্তা করে, সেই জিনিস আবার হবে, হবে না কেন? এখন বাংলা আমরা সবচেয়ে বেশি সাপ্লাই দিই হচ্ছে কাজের মাসি, মিস্ত্রি, এগুলো সাপ্লাই দিই। আগামী দিনে আমরা অনেক ইন্টেলেকচুয়াল ভালো ভালো লোক জন্য, যে বাংলা ছয়টা নোবেল প্রাইজ পেয়েছে সেরকম বাংলা আমরা আবার দেব।
বিজেপি আসলে পরে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবে। রথিনদা, অমিত শাহ যে কিছুদিন আগে বাংলায় দুদিন সফর করে গেলেন এবং এক দলিত পরিবারে সেখানে মধ্যাহ্ন ভোজন করলেন, কিন্তু বিরোধী দল থেকে মানে শাসক দল থেকে বলা হচ্ছে যে যেখানে উনি বসে মধ্যাহ্ন ভোজন করলেন সেই বাড়ির মেয়ের চিকিৎসার ব্যবস্থাই এখনো হলো না, কি বলবেন? প্রথম কথা হচ্ছে দুটো কথা, অমিত শাহজি এলেন দলিত পরিবারে খেলেন। অমিত শাহজি এর আগে পশ্চিমবঙ্গে এসেছেন, শিলিগুড়িতে দলিত পরিবারে খেয়েছে, সেখানে আমি খুব ক্লোজলি অ্যাসোসিয়েট ছিলাম। প্রথম কথা হচ্ছে যে এরা মিথ্যা কথা বলে। দলিত পরিবারে যখন এলেন খেলেন, তারপরে তৃণমূল থেকে ওদের ভয় দেখিয়ে ওদের তৃণমূল দলে জয়েন করালো, একদম পুরো ভয় দেখিয়ে, ওরা ভয়ে গরিব মানুষ ভয়ে জয়েন করলো। কিন্তু আমার সাথে তাদের যোগাযোগ ছিল, গতবার পুজোতে ওদের পরিবারের সবাইকে জামা কাপড় আমি অমিত শাহজির সাথে কথা বলে দিয়েছি, আমি গিয়ে দিয়ে এসছি, সে ছবিও আমার কাছে আছে এখন। কিন্তু ওরা মনে যোগাযোগ রাখেনি কোনো পরিবারের সাথে। আমাদের যতটুকু ক্ষমতা আমরা করি, মানুষের পাশে দাঁড়াই আমরা, পার্টিকুলারলি একটা পরিবার না। চিকিৎসার আসছি নেক্সট কথা, আপনি বলে চিকিৎসা দেখার দায়িত্বটা কার? রাজ্য সরকারের মন্ত্রীকে, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসা ব্যবস্থার প্রতি ওনাদের বিশ্বাস নেই, কিংবা ওনারা সেই চিকিৎসা পান না, তাই চিকিৎসা করেনি। অমিত শাহজি আসার পরে ওরা রিকোয়েস্ট করেছিলেন, আমরা দেখছি, তার আগে তো ওরা ফেইলিওর সেটা তো প্রমাণ করুন যে চিকিৎসা ব্যবস্থাটা কার। বাঁকুড়াতে তো হসপিটাল আছে, কেন চিকিৎসা হয়নি? হসপিটাল কে চালায়? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালায়। তার মানে এটা মানতে হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস নেই এবং ফেল করেছে, তারপরে তো সেকেন্ডলি কেন্দ্র টেক ওভার করবে। সুতরাং এগুলো করলে পরে হবে না, এগুলো সস্তা রাজনীতি। এই রাজনীতি মানুষের ডেভেলপমেন্টের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলতেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই নীতিতে আমরা চলি, আমরা ডিভাইডেশন করি না, আমরা এইভাবে এইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজনীতি করি না, আমরা ডেভেলপমেন্ট করব। সেটা গুজরাটি হোক আর মধ্যপ্রদেশই হোক আর বিহারি হোক, আমরা পশ্চিমবঙ্গের সবচেয়ে পশ্চিমবঙ্গের যে সেই দিন পুরনো দিন সোনার বাংলা আমরা করবো, যখন এখানে সারা ভারতবর্ষকে পশ্চিমবাংলার দিশা দেখাতো, এর জন্য আমরা বদ্ধপরিকর। এটা দ্বিতীয় বাংলাদেশ করার জায়গা করব না আমরা, এই চক্রান্ত আমরা রুখবই রুখবো, এবং তার জন্য মানুষ অলরেডি আমাদের পাশে চলে এসেছে। পশ্চিমবঙ্গে কংগ্রেস শাসন করেছে, পশ্চিমবঙ্গে বামপন্থী শাসন করেছে, পশ্চিমবঙ্গে তৃণমূল শাসন করেছে, বিজেপি কখনো শাসন করেছে? 5 বছর দিন না, দেখা যাক। আপনার 10 বছর তৃণমূলকে দিলেন, প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি পালন না করে পাল্টে দেবেন। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি পালন করতে পারেনি। কলকাতাকে লন্ডন বানাবে, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবে, 56,000 কলকাতা খুলে দেবে, 1 কোটি মানুষকে চাকরি দেবে, দীঘাকে গোয়া বানাবে, এসব অনেক গল্প করেছিল। ত্রিফলা বাতি কেলেঙ্কারি আমরা দেখেছি এবং সারা সব কিছু দেখেছি। লন্ডনের অবস্থা হয়েছে আমফানের সময়, 3 দিন কলকাতা বন্ধ হয়ে লাইটবিহীন হয়ে পড়ে আছে, এই তো হয়েছে লন্ডন। দার্জিলিং সুইজারল্যান্ড বলছে, দার্জিলিংয়ে যাওয়ার একটাও রাস্তা নেই প্রায় বলতে গেলে, এখনও জলের কষ্ট দার্জিলিংয়ের লোকের, মেয়েদের স্নান করতে হলে রাস্তায় ঝোড়ার পাশে মাথা নিচু ইয়ে করে চান করে, জল নেই। আপনি যদি দার্জিলিং যান দেখতে পারবেন অনেক মেয়েরা এখানে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করছে। খাবার জল আনতে হলে পরে প্রায় 15-20 কিলোমিটার দূর থেকে জল নিয়ে যেতে হয় ট্যাঙ্কি করে। তো উনি তো বলে দিয়েছিলেন, 10 বছর ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, 10 বছর মানুষের জীবনে 3,650 দিন, এই দিনটা কিন্তু খুব বড়। একটা ছেলে 1 থেকে 10 পাস করে যায়, তো মানুষ তো দিয়েছে ওনাকে, ওনার কথা বিশ্বাস করে নিয়ে তো ওনাকে এনেছিল। এবার বিজেপির কথা মানুষ বিশ্বাস করবে এবং বিজেপিকে আনবে, তারপর যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কাজ হবে, যদি না পারে বিজেপি তখন মানুষ বিচার করবে। রথিনদা, বাম এবং কংগ্রেসের জোট ইতিমধ্যেই হয়ে গেছে, কি বলবেন? এই জোট কি কোনোভাবে বিজেপিকে বেগ দেবে? শুনুন, বাম এবং কংগ্রেসের জোট আমরা দেখছি, আমি দেখছি, শুনুন, আমরা দেখেছিলাম মানস ভুঁইয়া নামে একজন নেতা ছিলেন কংগ্রেসের,
তিনি তার কেন্দ্রে গিয়েছিলেন, ধুতি খুলে দৌড় দিয়েছিলেন বামপন্থীদের মারের ভয়ে, ক্ষেতের আল দিয়ে মানে ধান ক্ষেত তার আল দিয়ে দৌড়ে এসেছিলেন। সেই ছবি আমাদের কাছে আনন্দবাজার পত্রিকা আমাদের দেখিয়েছিল, সাইবারি হত্যাকাণ্ডটা দেখিয়েছিল যেখানে কংগ্রেসের লোকদের হত্যা করেছিল। তারপরেও যদি তারা ভুলে যায় তাহলে কিছু করার নেই। বামপন্থীরা প্রচুর ক্ষতি করেছে দেশের এবং কংগ্রেস একটা জাতীয়তাবাদী দল, কংগ্রেস ইয়েতে আছে, কেন্দ্রে আছে, এত বড় একটা দল, যে দলটা একসময় সারা ভারতবর্ষে শাসন করতো এতদিন, তাদের ডেটোরিয়েশন কোন জায়গাটায় হয়েছে, তারা কোথায় নেমে গেছে, তো এখন আরও নামবে, খড়কুটো ধরে আঁকড়ে ধরার চেষ্টা করছে, আঁকড়ে বাঁচার চেষ্টা করছে, এবং এটা হবেই, এ বিজেপির কোনো এর মধ্যে ইয়ে হবে না। রথিনদা, শেষ একটা প্রশ্নে যাচ্ছি, যে আসন্ন ভোট আর বেশি দিন বাকিও নেই, সব সমস্ত দলই তার প্রস্তুতি শুরু করেছেন এবং অমিত শাহজি এসে 200টি আসনের মতন একটা দিক একটা বেঁধে দিয়ে গেছে, তো কি বলবেন, আপনারা কতটা আশাবাদী এবং আপনারা কি মনে করছেন যে আসন্ন ভোটে কি ফলাফল হতে পারে? দেখুন, 200টা আমাদের বেঁধে দিয়ে গেছেন, কিন্তু আমাদের টার্গেট 294টাই। আমাদের কাছে কোনো সিটি হচ্ছে ফেলনা না, আমরা সেটা নিয়েই ঝাঁপাবো এবং আমরা পুরোপুরি কনফিডেন্ট যে 200-র উপরে সিট পশ্চিমবঙ্গের মানুষ দেবে বিজেপিকে, কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে দ্বিতীয় বাংলাদেশ না করার জন্য বিজেপি সরকার দরকার পশ্চিমবঙ্গে। ঋণের দায় জর্জরিত হয়ে গেছে যে সরকার, সেই সরকার আর চালাতে পারবে না কিছু, পরিবর্তন দরকার, সেই জন্য মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেবে। লোকসভার থেকে বেশি জরুরি হচ্ছে বিধানসভা পশ্চিমবঙ্গের বিজেপি আসা, অনেক সিট পেয়ে দিয়েছি আমরা, কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে 18টা সিট দিয়েছে, নরেন্দ্র মোদীর হাত শক্ত করেছে বাংলা, সেই জন্যই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বাংলাকে ভালোবাসেন, বাংলার প্রতি উনি কৃতজ্ঞ, বাংলাকে নতুন করে গড়তে চাচ্ছেন, সেই স্বপ্ন বাংলার মানুষ ওনার চোখ দিয়েও দেখছে এবং আগামী দিনে সেটা যাতে বাস্তবায়িত হয় সেই জন্যই বিজেপিকে সরকারে আনবেন। দাদা, অসংখ্য ধন্যবাদ এতটা ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আমাদের, নমস্কার, যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন, আজই নিয়ে আসুন আর্সেনিকা ম্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্ড সান সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।